লাইভে ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কোনো সং বা অডিওতে কীভাবে পিকচার বসাতে হয়। সো পিকচার বসানোর এই প্রক্রিয়াটি যদি আপনি দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মোবাইলের স্ক্রিনে আসলাম আমরা। আজকে আমরা দেখব কিভাবে কোনো অডিও গানে পিকচার বসাতে হয়। তো প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি সফটওয়্যার। সফটওয়্যারটির নাম আইট্যাগ। এই সফটওয়্যারটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে পারবেন। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি যদি আইট্যাগ লিখে সার্চ দেন তাহলে এই সফটওয়্যারটি চলে আসবে। তারপর আপনি এই সফটওয়্যারটিকে ইনস্টল করে নিতে পারবেন। তো ইনস্টল হতে একটু সময় নেবে, তাই আমি ভিডিওকে পজ করছি। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে, এখন আমি সফটওয়্যারটিকে ওপেন করব। এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে অ্যাকসেপ্ট। একটু অপেক্ষা করুন, দেখুন এখানে একটি গান চলে এসেছে যেটি আমার ফোনে আছে। আপনাদের এখানে একটি লিস্ট আসবে, যদি আপনার মোবাইলে অনেকগুলো গান থাকে এখান থেকে আপনি যে গানটিকে যে গানের ছবি চেঞ্জ করতে চান সেই গানের উপর ক্লিক করবেন। আমি এটাতে ক্লিক করলাম কারণ আমাকে আমার এখানে একটি আছে। একটু অপেক্ষা করুন, দেখুন এই গানের পিকচার দেওয়া আছে। এটিকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের ক্লিক করতে হবে পিক পিকচার এখানে। এখান থেকে আমরা যে পিকচারটি দিতে চাই সে পিকচারটি সিলেক্ট করে দিব। দেখুন এখানে এই পিকচারটি চলে এসেছে। তারপর দেখুন এখানে রয়েছে টাইটেল, আপনি চাইলে টাইটেলটি চেঞ্জ করে দিতে পারেন। আপনি টাইটেলটি যেভাবে চেঞ্জ করে দিবেন গানে ঠিক একই রকম টাইটেল আসবে। তারপর দেখুন আর্টিস্ট, এগুলো আপনি আপনার নিজের ইচ্ছে মতো চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা এখানে দেখুন কমেন্ট, কমেন্টের জায়গায় আপনি যা খুশি তা দিতে পারেন। আমি দিলাম ইউটিউব। তারপর আমি দেখুন একবারে উপরে সেভের একটি আইকন রয়েছে, আমি এখানে ক্লিক করলাম। তারপর ওকেতে ক্লিক করলাম। আমার অডিওটির পিকচার চেঞ্জ হয়ে গিয়েছে, দেখুন এখন এই পিকচারটি চলে এসেছে। এখন যদি আমি অডিওটিকে প্লে করি তাহলে এই যে অডিওটিকে আমি যদি এখন প্লে করি দেখুন অডিওটিতে আমি যে পিকচারটি বসিয়েছি সেই পিকচারটি চলে এসেছে। এভাবেই চাইলে আমরা কোনো অডিও গানের মধ্যে পিকচার সংযুক্ত করতে পারি। শুধু আমাদের প্রয়োজন আইট্যাগ সফটওয়্যারটি, এটি আপনি গুগল প্লে স্টোর থেকে সহজে ডাউনলোড করতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাকে।